নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি অনুপম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি এর আগে হয়তো আপনারা কোনোদিন শুনেননি, এমনকি ভাববেননি হয়তো যে ছাদ বাগানও সাপ হতে পারে। আমার ছাদ বাগানে আমার সাপের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তাই আমি আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরলাম। আপনারা হয়তো লাউ ডাগা বা লায়ের গাছে সাপের কথা শুনেছেন, যারা এই ছোট ছোট কীট পতঙ্গ খেতে গাছের গায়ে বা পাতাতে এমন করে থাকে, আপনারা হয়তো সাধারণ চোখে সেটিকে দেখতেই পারবেন না যে গাছে সাপ আছে। শুধু হাত দিলেই আপনাকে সে পার্শ্ব প্রতিক্রিয়া করে দংশন করতে পারে, এমনকি আপনাকে হসপিটাল হয়ে যেয়ে জীবনের মূল্য পর্যন্ত দিতে হতে পারে। তাই বন্ধুরা, চলুন দেখে না যায় কী করে আমরা খুব সহজেই এই ছাদ বাগানে সাপের উপদ্রব থেকে মুক্তি পেতে পারি। বাচ্চাদের কাছ থেকে লিকুইডটি দূরে রাখুন, এবং বাগানে যদি আপনি শিশি খুলে অবস্থায় রেখে দেন তাও কাজ দেবে, কিন্তু শুধু খেয়াল রাখতে হবে সেটি যেন গ্রাউন্ড লেভেলে থাকে। এই লিকুইড ওষুধটির নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, এক কথায় সাপেদের জম। এটি যদি আপনাদের ছাদ বাগানে শুধুমাত্র শিশির বোতলটা খুলে রাখতে পারলেন, তাহলেই কিন্তু প্রায় দীর্ঘ সময় ধরে আপনাদের ছাদ বাগানে সাপ 10 মাইল অবধি আসবে না। এর দুর্গন্ধ এতটাই এদেরকে বিরক্তি করে, তো এরা যদি বুঝতে পারে সাপরা যে ওষুধটা দেওয়া আছে, তাহলে কিন্তু সেইখানে তারা বাসা বাঁধবে না, এমনকি আসবেও না। তো বন্ধুরা, এটি খুব সহজেই আমরা মেডিকেল স্টোরে পেয়ে নেব। এবার চলুন দেখে নেওয়া যাক যে এই ওষুধটি অ্যাকচুয়ালি কীরকম দেখতে হয়, তবে এর বিধিবদ্ধ সতর্কতা অবশ্যই এটা বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন, এবং ছাদ বাগানও রাখলে এমন একটি জায়গায় রাখবেন যেখানে সচরাচর আমাদের বাচ্চারা যাতায়াত করে না, কিন্তু গ্রাউন্ড লেভেলে অবশ্যই এই শিশিটিকে মুখ খোলা অবস্থায় রাখতে হবে। যে কোনো ঔষধের দোকানে আমরা এই কার্বলিক অ্যাসিডটি পেয়ে যাব, দাম 80-90 টাকা নেবে, 100 ml শিশিতে পাওয়া যায়। তাই বন্ধুরা, যে কোনো ওষুধের দোকানে কার্বলিক অ্যাসিড বা সাপ তাড়ানো অ্যাসিড বললেই এইটি দিয়ে দিবে। এটি দেখতে অনেকটি ক্রিস্টাল আকারের হয়। তো বন্ধুরা, এটিকে গলানো অবস্থায় করতে গেলে এটিকে সামান্য গরম জলের মধ্যে বোতলটিকে ভিজিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু এটি গলে যাবে। অথবা যদি আপনারা বোতল সময় ছাদ বাগানে কোনো একটি জায়গায় অংশে ঝুলিয়ে রাখেন, তবে একটি কথা মনে রাখতে হবে, গাছের ওপরে ঝুলাবেন না, গাছের গ্রাউন্ড লেভেলে ঝুলাবেন, তাহলেই আপনারা এর সুফল পেয়ে যাবেন। অবশ্যই এটি খুবই কার্যকরী ঔষধ। তাহলে দেখলেন তো বন্ধুরা, কিভাবে আমরা ছাদ বাগান থেকে এই বিষধর সাপ বা লাউ পাতা সাপ ইত্যাদি সাপগুলিকে আমরা খুব সহজেই আমাদের ছাদ বাগান থেকে দূরে বিতরিত রাখতে পারি। যেখানে আমরা সকাল বিকাল থাকছি সেটি সাপ মুক্ত জায়গা হয়ে দাঁড়াবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, এটি কোনো কিন্তু বিষ নয়, এটি শুধু সাপকে তাড়াবে। সাপ আপনাদের ছাদ বাগানে কোনো রকমভাবেই থাকবে না। বন্ধুরা, বিষ প্রয়োগ করে বা সাপ মারা আমাদের বন্যপ্রাণী অ্যাক্টের অধীনে দণ্ডনীয় অপরাধ। তাই বন্ধুরা, এই আমাদের ইকো ভারসাম্য বজায় রাখতে আমাদের এই ওষুধটি প্রয়োগ করলে আমরা এবং আমাদের বাগান দুজনেই সুরক্ষিত থাকবো। সাধারণত গাছে সাপরা খায় কি, যার জন্য তারা গাছে থাকে। আমাদের গাছে নানা রকম যে কীট পতঙ্গ বসে, এর সাপদের মূল খাদ্য হচ্ছে এই কীট পতঙ্গগুলো। তো
এই ইকো ভারসাম্য বজায় রাখতে গিয়ে আমাদের যাতে শরীরের কোনো ক্ষতি বা আমাদের বাগানে বা আমাদের পরিবারে কোনো ক্ষতি না হয় সেটাই কিন্তু আমাদেরকে নজরে রাখতে হবে। তাই বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর এরকম ছোট্ট ছোট্ট ভিডিও পেতে আমার এই ছোট্ট এবং ক্ষুদ্র চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, এবং সঙ্গে যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার একটি আগামী ভিডিওতে। এরকমই একটি দুর্দান্তকর এপিসোড নিয়ে, নিত্য নতুন এপিসোড নিয়ে আমি হাজির হব অনুপম। ততক্ষণের জন্য আমাকে বিদায়, নমস্কার।